নদিয়ার ধুবুলিয়া থানার কাছে একটি জায়গা থেকে নদিয়ারই টেহট্ট থানার করুইগাছি নিবাসী সৌরভ কীর্তনিয়া নামে বছর বাইশের এক যুবকের গোপনাঙ্গ, পেট ও গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। গত ২৪ তারিখ থেকে সে নিখোঁজ ছিল। মোবাইল সারানোর নাম করে বাড়ি থেকে সৌরভ বেরিয়েছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে। পরে পরিবারের কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বেশ কয়েকবার ফোন এসেছিল বলেও পরিবারের দাবি। সৌরভের নিথর দেহটি বর্তমানে ধুবুলিয়া থানায় রয়েছে। পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল আগেই। এদিন বিকালে ময়নাতদন্তের পর মৃত যুবকের দেহ যখন বাড়ির দিকে আসে তখন টেহট্ট হাউলিয়া পার্ক মোড়ে রাস্তায় বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই এই যুবক খুন হয়েছে। অভিযোগের পরে যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। এদিন এই স্থানে উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী সুবোধ বিশ্বাস, পরে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী তাপস কুমার সাহা। প্রায় আধ ঘন্টার আস্থা অবরোধ চলার পর পুলিশ দোষীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানালে অবরোধকারীরা উঠে যায় এবং মৃতদেহ ছাড়া হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। টেহট্ট থানার কুরুইগাছি গ্রামের জনৈক সৌরভ কীর্তনিয়া, ও বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছিল মোবাইল ফোন সারানোর জন্য। তারপর থেকে ও মিসিং ছিল। তারপর কিছু ফোন এসেছিল টাকা পয়সা ডিমান্ড করে, তো সেটা তদন্তভার টেহট্ট থানা নেওয়ার পরে তারপরে যথারীতি তদন্ত এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ফোনটা সুইচ অফ হয়ে যায় পরশুদিন। তারপরে ওখানে রেড করা হয় এবং ধুবুলিয়ার কোনো একটা জায়গায় ওর মৃতদেহ পাওয়া যায়। তো সঙ্গে সঙ্গে কালকে সারা রাত অভিযান চালিয়ে ওই কেসে ৩ জনকে আমরা গ্রেপ্তার করেছি। আরও আসামি গ্রেপ্তারের দাবিতেই তার বাড়ির লোকজন এখানে আমাদের কাছে একটা দাবি দেওয়া করেছে। তো আমরা যারা আছে এই বিষয়ে তাদের সবাইকেই আমরা গ্রেপ্তার করি। ওদের বক্তব্য আপনারা নাকি কোনো সহযোগিতা করছেন না? না না, আমরা প্রথম থেকেই খুব সিনসিয়ারলি কেসটা দেখেছি, খুবই সিনসিয়ারলি দেখেছি এবং পূর্ণভাবেই আমরা তদন্ত করেছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।